তো হোয়াটসঅ্যাপ ভাই, লোক কেমন আছেন সব? আশা করি সব ভালো আছেন। তো আজকে নতুন ব্লগে আমরা চলে এসেছি। তো আমাদের আগের পার্ট ওয়ানটা যারা যারা দেখোনি, তারা আগে পার্ট ওয়ানটা দেখে আসুন, তারপরে গিয়ে এটা দেখতে হবে, কারণ এগুলোকে আগে পার্ট ওয়ানে দেখানো হয়েছে, তারপরে পার্ট টু হাফটা আর হাফটা দেখানো হচ্ছে, না হলে কেউ বুঝে পারবেন না। তো আগেরটা আগে দেখে আসুন, তারপরে আপনার এছাড়া এটা এসে দেখা হবে। তো এখন আমরা কী করবো না, তখন এখন আপনারা দেখুন যে সব কী করে হইলো আর কি, মানে এগুলো ভেঙার পরে দেখুন কীরকম কী হয়ে গেছে। এই দিকটা তো এখনও ঠিকঠাক হয়নি, ঠিক আছে, এতক্ষণ তো হয়নি, তার মধ্যে এর পরে পরে হবে, কারণ ওই ধারটা মানে অ্যাডজাস্টার উঠে যাবে এই কিছু কিছুক্ষণ পরে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো একদম কাটমা ফাটমা সব হয়ে গেছে, উপরে সব বাটাম পাটা সব ঠিকঠাক মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এরপরে অ্যাডজাস্টার উঠালেই হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এই টালিগুলো বিক্রি করার কথা, কিন্তু বিক্রি তো হয়নি, এই যে উপরে কাজ করছেন, ঠিক আছে। তো আমরা এবারে এজবেস্টার উঠানোর পরেই আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো চলুন দেখা যাক। ভালো আছেন? তো আমরা এখন ঘুম থেকে এক্ষুনি মাত্র উঠলাম, ঠিক আছে। চোখ পোক জ্বালা করছে, বলতে কি বলবো, কালকে রাত 11টার সময় ঘুমিয়েছি, চোখ পোক এখনো জ্বালা করছে, মাথা ব্যথা করছে, ঠিক আছে। তো এখন এখন আর কি মুখে একটা কি যে ঢুকেছে, তো এই যে আমাদের, তো চলুন দেখা যাক। তো কালকে এদিকে রাত পর্যন্ত এদিকে রেজিস্টার আর এদিকে রেজিস্টার দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এদিকে রেজিস্টার দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন গিয়ে দেখাই আমরা, ঠিক আছে। জুতোটার কথা বলবো, জুতোটা চলুন, তখন আমার ঘুম কাটেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো কাদা হয়ে গেছে, কালকে আবার জল দিয়েছিলাম মাটিতে, হোল্ডারটা খুলে নিয়ে যাওয়া, এই যে মাটিগুলো যে খাপ খাপ ছাড়া হয়ে গেছিলো সেগুলোকে ঠিক করেছে, আর কাদা এখানে দেখতেই পাচ্ছে। তো এই যে ব্যাগ ফ্যাগ সব পড়ে আছে সেরকম কাদা, একদম ইয়ে দেখতেই পাচ্ছেন পুরো একদম কাদা হয়ে গেছে, আর উপরে অ্যাসবেস্টস দিয়ে দেওয়া হয়েছে এদিকটায়, ঠিক আছে। আর আজকে এই যে দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারে অ্যাসবেস্টস যেটা হয়নি সামনেরটা, সেই অ্যাসবেস্টসটা দিলেই পুরো ছাউনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে ভিডিও করছি, তো ওয়েদারটা একবার দেখি আপনাদের। তো আর কী বলবো, হাত পা প্রচণ্ড ব্যথা হচ্ছে, ঠিক আছে। চলুন সেদিকটা দেখি দিই। তো আমাদের এদিকে রাজবাসটা উঠে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সকালবেলা থেকে দেখে দেখানো হয়েছিল যে এদিকে রাজবাসটা উঠানো হয়নি, তো এতক্ষণে আমি সবাই করলাম ভিডিও করার জন্য, তো এখন দেখলাম এই যে এটা হয়ে গেছে, তো এই ভিডিওটা করে নেওয়া, কারণ এত কাজের চাপ পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই যে রাজবাসটা লাগিয়ে দেওয়া হয়েছে, উপরে নাট বল্টুগুলো লাগাচ্ছেন, ঠিক আছে। আর এত কাজের চাপ কি বলবো, এই যে কাদা মাদা সব করা হচ্ছে। তো এই যে এইটা এইটা হলেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন দেখে দিই, এই যে পুরো কাদা হয়ে গেছে, সেদিকটা পুরো কাদা হয়ে গিয়েছে, আর এই সাইডের উপর দিয়ে আমাকে নাট বল্টু লাগাতে হচ্ছে, ঠিক আছে। তো ওই দিক দিয়ে গিয়ে দেখাচ্ছি না, পরে দেখা হচ্ছে আবার, ঠিক আছে। পরে দেখা হচ্ছে, দেখা যায় কত কি হয়। হাই বন্ধুরা, কেমন আছে? এটা তো আমাদের দ্বিতীয় ব্লগ, মানে পার্ট 2 এর ব্লগ, ঠিক আছে। তো এখন তো অ্যাডভেস্টার হয়ে গেছে সব লাগানটান, তো আমি এখন ছাদে উঠেছি, আর এই ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখে নিন পিছনটা,
তো আজকের জন্য এতটুকুই। এরপরের পরের ভিডিও কিছু অন্য টপিক নিয়ে আমরা আবার চলে আসবো। তো আজকের জন্য এতটুকুই, তো চালিয়ে শেষ করতে।